আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বিকালবেলা কী কী রান্না করলাম সেই রেসিপিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে আমি মাছ ভুনা করেছি, গরু মাংস আর সবজি রান্না করলাম। তো এখানে আমি গরু মাংস আর নতুন আলুটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে মাছ নিয়েছি। মাছটা আমি দো পেঁজা রান্না করবো, আর এই তো পেঁয়াজ কাঁচা মরিচ, আর এখানে বিভিন্ন রকম সবজি খুব সুন্দর করে কেটে নিয়েছি। সবজিগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে। আর এখানে ফ্রাই প্যানে দেখতেই পাচ্ছেন সাবান তেলটা দিয়ে দিয়েছি। মাছটা ভেজে নেবো, আর প্রেশার কুকারে আমি গরু মাংসটা উঠিয়ে দেবো। মাছটা আমি লবণ হলুদ আর মরিচ গুঁড়া খুব সুন্দর করে একটু মিশে নিচ্ছি। মাছটা আমি তুলে তুলে হালকা করে ভেজে নিচ্ছি। তুলে দিয়ে দিলাম, তুলটা গরম হয়ে গেলে একটু দিয়ে দিলাম। আর এখানে আমি আমি গরু মাংস আলুটা দিয়ে দিয়েছি। ভাজি করতে পারে ঢাকটা ঢেকে আমি সাতটা সিজে নেবো। এখানে মাছ ভাজে আমি মাছটা নিয়েছি, আর আপেল চিরাটা দিয়ে দিলাম। ভাজার পরে কিন্তু আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজার খিচুড়ি নেবো, অপি লালচে হয়ে গেছে পরে আদা রসুন জিরা বাটা একটু পানি জমে সবজিগুলো প্রেশার কুকারে ঢেলে দেবো। আর এখানে আমি পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে ফুটে উঠলে এখন মাছটা দিয়ে দেবো। আর এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা কমে দিয়েছি, টমেটো একটু দিয়ে দিলাম। দিয়ে আমি দুইটা সিজে নেব। আর এখানে মশলা গরম মশলার গুঁড়া দেখতে পাচ্ছেন সবজিটা রান্না হয়ে গেছে খুব সুন্দর করে। আর এখানে গরু মাংসটা খুব সুন্দর দেখতে হয়েছে লক্ষণীয়। আর এখানে সবজি রান্না হয়ে গেলো। আল্লাহ হাফেজ।